আগে তোদের বলে নেওয়া ভালো, বর্তমান যে ছবিটা আমি আঁকবো সেটা হচ্ছে বিজ্ঞের গঠনগত এবং কার্যগত এরপর নিয়ে ক্লিয়ার। আগে দিন আমরা যতটুকু শিখছিলাম আজকে জিনিসটা সম্পূর্ণ আলাদা। আজকে আমরা শিখবো যে কী করে ডাস্ট ম্যাটেরিয়ালটা বের করে। ওকে, একটা জিনিস মাথায় রাখবি, এখন যে ছবিটা আমি তোদেরকে আঁকাবো আঁকায় দেখাবো, বা তোরা যে ছবিটা আগে নিচু ক্লাসে নাইন বা টেনে আমি এখানে কোথায় শিখছিস, নাইনে যে শিখে আসছিস সেটা তুই ভুল শিখছিস, ক্লিয়ার? এখন আমি তোদের প্রথমে ভুল ছবিটাই শেখাবো, ক্লিয়ার? তোদের যেন বুঝতে সুবিধা হয় সে কারণে আমি প্রথমে ভুল ছবিটাই শিখাই নিচ্ছি, তারপরে আমি আমার মেইন প্রশ্নে যাচ্ছি, ক্লিয়ার? ছবিটা আঁকানো মনোযোগ দিয়ে দেখ, তাহলে পরে তোরা সহজেই পাবে। আমি প্রত্যেকটা জিনিসের নাম পড়ে দিচ্ছি, ওকে? দেখ, বড়ই হয়, আমি একটু ছোটো করে আঁকলাম, কারণ এত বড় বড় আঁকানো সম্ভব না। অন্তর্মুখী ধমনী, এটা তুলনামূলকভাবে মোটা, কেন সব পরে বলিস? এটা বহির্মুখী ধমনী, বহির্মুখী ধমনী, এটা তুলনামূলকভাবে এইটা হচ্ছে, এই যে এই জায়গাটা, এটা হচ্ছে বোমেন ক্যাপসুল, বোমেন ক্যাপসুল। এই যে লাল জায়গাটা পেঁচানো, তার নাম হচ্ছে গ্লোমেরুলাস, গ্লোমেরুলাস। ওকে, এই বোমেন ক্যাপসুল, বোমেন ক্যাপসুল এবং গ্লোমেরুলাস এই দুটো যদি যোগ করা হয়, ওকে, তাহলে আমরা যে জিনিসটা পাবো সেটা হচ্ছে ম্যালপিজিয়ান কণিকা, একত্রে বলা হয়। ওকে, এই যে প্রথম যে প্যাচানো জায়গাটা দেখা যাচ্ছে, প্রথম যে প্যাচানো জায়গাটা দেখা যাচ্ছে এটা হচ্ছে পড়া সংবর্ধ নালিকা। কি নাম? পড়া সংবর্ধ নালিকা, বা এটা একটা নাম আছে পিসিটি। ওকে, দেখ, এটা কি হচ্ছে বোমান ক্যাপসুলের কাছে, তার জন্য এটার নাম পড়া সংবর্ধ নালিকা, বা নিকটবর্তী সংবর্ধ নালিকা, বা পিসিটি, প্রক্সিমাল কনভার্টেড টিবিউল। ওকে, আর এই যে এটা, এটা কি হচ্ছে, এইভাবে ভাব, তাহলে কি বোমান ক্যাপসুল থেকে দূরে, তার জন্য এটার নাম হচ্ছে দূর সংবর্ধ নালিকা। ওকে, সংবর্ধ নালিকা, বা ইংরাজিতে বলে দেখো আমরা ইংলিশে বলে ডিসিটি। ওকে, এই যে গ্রিন কালারের কোশ্চেনটা করছি, এটা হচ্ছে আমার হেলি স্কুল। ওকে, এটা হচ্ছে আমার হেলি স্কুল। দেখো, এখানে হেলি রূপে আমরা দুটো জিনিস খুব মনোযোগ দিয়ে দেখতে পাচ্ছি, মনোযোগ দেওয়ার কথা রাখে। এটা আমরা এইখানেই আমাদের সেই বিখ্যাত মেকানিজম, কাউন্টার কারেন্ট যে মেকানিজম, সেটা আমাদের নেক্সট পোর্শন আমরা পড়বো। হেলি রূপে একটা জিনিস লক্ষ্য করো, এক্সাম্পল প্রথমে ভুলি বলে নেই, ওরা আমি কারেকশনটা করে দিচ্ছি, এক্সাম্পল কীভাবে হয়, যে মোটা অধোগামী বাহু, মোটা অধোগামী বাহু, ওকে, ডিসেন্ডিং, মানে আমি যদি বলি থিক ডিসেন্ডিং পোর্শন, মোটা অধোগামী বাহু, তারপরে কি মোটা, সরি, সরু অধোগামী বাহু,
এইটা পোর্শনটা কি মোটা, এই পোর্শনটা কি সরু, তারপরটা কি বলবো সরু উদ্ধগামী বাহু, সরু সরি মোটা উদ্ধগামী বাহু, ক্লিয়ার কনসেপ্টটা? এটা দেখো তো মনে করো এটা কেমন হচ্ছে হিন্দি স্কুল, ওকে? এটা হচ্ছে আমাদের কালেক্টিংটা, এটা হচ্ছে আমাদের সংবাহী নালিকা বা কালেক্টিংটা। তার আগে যে জায়গাটা আমাকে আগে দেওয়া উচিত ছিল সেটা হচ্ছে যে আমার যে হেলি লুক পোর্শনটা সেটা আমাদের কোথায় থাকে, যেটা আমাদের লিখে দেওয়া উচিত ছিল। তার মানে উপরে হচ্ছে আমাদের কর্টেক্স, নিচে হচ্ছে আমাদের ক্লিয়ার। তাহলে এটা হচ্ছে আমাদের কালেক্টিং ডাক, সেখানে আমাদের কোনো প্রশ্ন নাই, নাকি কোনো প্রশ্ন আছে কালেক্টিং ডাককে নিয়ে? ওকে, এটা হচ্ছে আমাদের রেনাল প্যাপিলি, এটা হচ্ছে আমাদের রেনাল প্যাপিলি কালেক্টিং ডাকগুলো আছে একসাথে যুক্ত হইল বেলিনি নালি বা বেলিনির ডাক যাই বলি সাজানো। ওকে, তাহলে আমি মোটামুটি সবই বললাম। আচ্ছা, আর একটা জিনিস মাথায় রাখবা, যে এই যে মোটা যে জিনিসটা সেটা এক্সাক্টলি হচ্ছে এক্সাক্টলি এটা যেখান থেকে আসছে সেটা হচ্ছে রেনাল, মানে আমি এখান থেকে দেখা যাচ্ছি যে রেনাল ধমনিটা হচ্ছে পোর্শনটা। ওকে, ওই যে আমাদের যে মেন ছিল নিম্ন মহাশিরা আর মহাধমনি ঢুকছিল সেখান থেকে রেনাল ধমনি যে পোর্শনটা সেখান থেকে মোটা বাহুটা আসছে, এটা হচ্ছে এক্সাক্টলি আমার রেনাল। ওকে, রেনাল ধমনির পোর্শন থেকে আসছে, আর এখান থেকেও ঠিক সেম গল্পভাবে একটা লাইন বেরিয়ে আসবে। ওকে, যেটাকে আমি বলবো রেনাল ধমনিকে কী বলবো, রেনাল শিরা, এক্সাক্টলি রেনাল শিরা, কিন্তু নিম্ন মহাশিরা অলরেডি আমি বলছি। ওকে, এটা হচ্ছে আমাদের রেনাল শিরা। ওকে, সমস্ত গল্প আশা করি আমি মোটামুটি যতটুকু ওদেরকে বোঝানোর দরকার লিখলাম। এইবার আসল গল্প স্টার্ট হতে চলছে, মনোযোগ দাও, একদম নিজের 200% মনোযোগ থাকে ধরে রাখো। দেখো, আমি বারবার একটা কথা বলছি যে ফুসফুসের কাজ ছিল কার্বন ডাই অক্সাইড যুক্ত রক্তকে অক্সিজেনেটিক করা, এটা ছিল ফুসফুসের মেন ফাংশন, অর্থাৎ দূষিত রক্তকে বিশুদ্ধ বানানো। ক্লিয়ার? এইখানে আমরা যেটা শিখব সেটা হচ্ছে রক্তটাকে পরিষ্কার করা। লাস্ট দিয়ে যখন আমরা পড়াচ্ছিলাম আমরা জানি যে যারা ননভেজ খায় তাদের কিডনি তাড়াতাড়ি নষ্ট হয়, কারণ তারা বেশি প্রোটিন পরিমাণ খাবার খায়। বেশি প্রোটিন খাওয়া মানে ডাইজেস্টিভ সিস্টেম আমরা পড়ে আসছি প্রোটিনের সমরতম রূপ অ্যামাইনো অ্যাসিড উৎপন্ন হওয়া, বেশি অ্যামাইনো অ্যাসিড উৎপন্ন হওয়া মানে তার ডিঅ্যামাইনেশন হওয়া এবং সেখান থেকে অ্যামোনিয়া উৎপন্ন হওয়া, যেটা দূষিত। ক্লিয়ার? আমরা এটা পড়ছিলাম যে যকৃতে অরনিথিন চক্রের মাধ্যমে অ্যামোনিয়া ইউরিয়াতে কনভার্ট হয়, সে ইউরিয়াটা জলের সাথে গুলে আমাদের বাইরে বের হয়। ক্লিয়ার? মাথায় রাখবা একটা জিনিস, তোমাদেরকে আমি বারবার বলি আগে শিখাই যে জিনিসটা, এটা হচ্ছে একটা নেফ্রন। ক্লিয়ার? এক একটা বৃক্কে 10 লক্ষ নেফ্রন আছে, তার মধ্যে এইটা হচ্ছে একটা নেফ্রন। ওকে, এইবার যে গল্পটা আমি তোদেরকে বলতে চলছি, আমরা আগেই বললাম এই কথাটা বারবার যে এখন কিন্তু আমি তোদেরকে ভুল শেখাচ্ছি, আমি কিন্তু বারবার বলছি তোদেরকে ভুল শেখাচ্ছি, ঠিকটা কীভাবে সেটা পরের ছবি থেকে আমি যখন বলবো তখন দেখবি নিজে জানতে বুঝতে দুটোই ভালো লাগবে। ওকে, দেখ, তার মানে একটা জিনিস দেখ, রেনাল ধমনির থেকে যে অন্তর্মুখী যে ধমনিটা আছে সেটা এক্সাক্টলি মোটা, এবং ও ভেতরে যে প্যাচ খাইছে না, আমি প্যাচের মতো দেখাচ্ছি, এক্সাক্টলি যেন ভাগ হয়েছে, প্রায় 50 থেকে 60 ভাগে ও ভাগ হয়েছে, তারপরে একটা সরু পোর্শন দিয়েও বেরোয় গেছে। এখন প্রশ্ন হচ্ছে স্যার, অন্তর্মুখী ধমনিটা মোটা আর বহির্মুখী ধমনিটা সরু, এটার কারণ কি, এবং 50 বা 60 ভাগে ভাগ হইলো কেন? তো একবার ভেঙে উড়ে যেতে পারত। 50 বা 60 ভাগে ভাগ হওয়া মানে ওর মধ্যে স্পেসটা বেশি পাচ্ছে, তার মানে যে রক্তগুলো আসবে সেই রক্তগুলো ওর মধ্যে ঘোরাফেরার টাইমটা বেশি পাচ্ছে। কেন বেশি পাচ্ছে আমি একটু পরে ক্লিয়ার করছি। ওকে, আর এইটাকে অনেকটা আমি যদি একটা মোটা পাইপ দিয়ে ভেতরে জল ঢুকাই এবং সরু পাইপ দিয়ে যদি জলটাকে বের করি, তাহলে ভেতরে জলের চাপ বাড়বে না, তার মানে কি ভেতরে রক্তের চাপ বাড়বে না। ওকে, লক্ষ্য কর, একমাত্র কিছু পরিমাণ প্রোটিন এবং ব্লাড কার্পাসেল বাদে যত ভালো ভালো এবং খারাপ জিনিস আছে, লাইক গ্লুকোজ, বিভিন্ন ধরনের লবণ বা ডাস্ট পার্টিকেল বলতে আমি সব ডাস্ট পার্টিকেল বললাম কিন্তু, ওকে, যত ডাস্ট পার্টিকেল আছে সব এইখান থেকে রিলিজ করে এইখানে আসবে। ক্লিয়ার? সব আমি একটা ব্লু কালার দিয়ে মার্ক করে তাদের সুবিধা বুঝতে সুবিধা হবে, এইখান থেকে রিলিজ করে এইখানে আসবে। মাথায় রাখবি একটা কথা, শুরু হচ্ছে কিন্তু ভালো করে মনোযোগ দিয়ে মাথায় রাখবি একটা কথা, এরা কিন্তু ডাস্ট পার্টিকেল, আমি কিন্তু এদেরকে ইউরিন বলি নাই, এরা কিন্তু ডাস্ট পার্টিকেল আমি, এবং ভালো অবশ্যই গ্লুকোজ আছে, আমি কিন্তু ইউরিন এক কথা বলি নাই। তাহলে একদম গল্পের ভাষায় বলে রাখতে গেলে, যখন এই জায়গাটায় আসলো, তোরা দেখ চারদিকে কিন্তু রক্তের ঝাল জাল ঘিরে রাখছে। এখন মানে প্রশ্ন আছে কিন্তু স্যার রক্তের জল কেন ঘিরে রাখছে, আমি এখনই সব ক্লিয়ার করছি।
মাথায় রাখ, এই জিনিসটা মাথায় রাখ মানে রাখতেই হবে, যদি কোনো কারণে রক্তের থেকে বেরোয় নালীটাতে আসে এবং এই নালীটা হেনরি লুপ দিয়ে গিয়ে কোথায় আসে, কালেক্টিং ডাক্ট, সেখান থেকে বেরিলিন নালিকা, সেখান থেকে মাইনর ক্যালিক্স, সেখান থেকে পেজর ক্যালিক্স, সেখান থেকে রেনাল পেলভিস, সেখান থেকে গোবিনী, সেখান থেকে মূত্রাশয়, সেখান থেকে মূত্রনালী এবং দেহের বাইরে। পাতি বাংলা ভাষায় ব্লাড ভেসেলস থেকে বেরোয় এখানে আসা মানে কি, ও শরীরের বাইরে বেরোয়ার জন্য প্রস্তুত। ব্লাড ভেসেলস মাথায় রাখবি, আমি কি পড়ে আসছিলাম যে আমাদের যে ব্লাড সিস্টেমটা সেটা কিন্তু বদ্ধ সিস্টেম, মুক্ত সিস্টেম না। কিন্তু কীভাবে মাথায় রাখবো বদ্ধ সিস্টেম, যদি বদ্ধ সিস্টেম নাই হইতো তো আমরা হা করলে ব্লাড বেরো আসতো। এক্স্যাক্টলি তাই, যদি বদ্ধ সিস্টেম না হতো তো হা করলে ব্লাড বেরো আসতো, আসে নাকি ব্লাড কখনো বেরোয়, তাহলে আমাদের সিস্টেমটা কিন্তু বদ্ধ সিস্টেম। তারপরে ব্লাড থেকে বেরোয় যাওয়া মানে তুমি কিন্তু বাইরের উদ্দেশ্য রওনাচ্ছ, দেখাই দিলাম কীভাবে, দেখাই দিলাম কীভাবে, ক্লিয়ার? আমি তখন কি বললাম, আমি কিন্তু ভুল পড়াচ্ছি, এক্স্যাক্টলি আমি ভুলই পড়াচ্ছিলাম। তার কারণটা হচ্ছে এইখানে মাথায় রাখবি এই সিস্টেমটা দেখতে পাচ্ছিস, প্রথমে পিসিটি হেনরি লুপ ডিসিটি, আবার ঠিক পিসিটির পাস দিয়েও গেছে দেখতে পাচ্ছিস, যার কারেক্টিং কার্ডটা আসছে এইটা হচ্ছে মেইন নেফ্রনের ছবি, এইটাই ওখানে বলছিল। এরকম না ব্যাপারটা যে পিসিটি হেনরি লুপ ডিসিটি এই পাশে কালেক্টিং ডাক, এরকম না। কথাটা বোঝা গেল, কালেক্টিং ডাক্টার ওই পাশ থেকেই শুরু ওই পাশে এসে শেষ, কনসেপ্ট নিয়ে এখন মনে করতে দেখ। প্রথম প্রশ্ন, এত প্রথম থেকে আমি যাওয়ার চেষ্টা করছি, আমি কিন্তু কোনো নাম মেনশন করলাম না, যেটা আমাদের দরকার নেই কারণ তোমরা জানিস। ওকে, একদম শুরুতেই দেখা যাচ্ছে এইখানে যে রক্তটা প্রেশারে থাকবে সেখানে প্রথম যে সেলটা সেটা দেখছিলাম অ্যামিবয়েড সেল বা পোডোসাইট সেল। এখন আমি এটাকে একটু বড় করে আঁকাই, তাহলে তোমরা কনসেপ্ট জোরে বুঝতে পারবে। অ্যামিবয়েড সেল বলতে হচ্ছে যার নির্দিষ্ট কোনো আকার নাই, ইরেগুলার সেল। ওকে, এটাকে বেস করে আমি বললাম এটা একটা অ্যামিবয়েড সেল, ক্লিয়ার? দুইটাই তাহলে সেল কি, দুইটা সেলে কি পোডোসাইট সেল, পোডোসাইট সেল। আমি তোদেরকে একটু আগে যে বললাম ফিল্টার্ড ম্যাটেরিয়ালগুলো, ফিল্টার্ড ম্যাটেরিয়ালগুলো পাস করবে এই পোডোসাইট সেলের গ্যাপ দিয়ে, ক্লিয়ার? ফিল্টার্ড ম্যাটেরিয়ালগুলো পোডোসাইট সেলের গ্যাপ দিয়ে এই যে পিসিটি যে রিজাল্টটা সেখানে আসবে, ক্লিয়ার? এখন আমার প্রশ্ন হচ্ছে, ধর যদি কোনো কারণে এখান থেকে একটা যেটা পোডোসাইট সেল নষ্ট হয়ে যায়, আমি এর আগের প্রশ্ন করেছিলাম যে কোনোদিন ব্লাড ক্লট আসতে পারে না, কিন্তু একটা দুটা যদি পোডোসাইট সেল নষ্ট হয়ে যায় তাহলে স্পেসটা কি বাড়ে যাবে, তাহলে তখন মাঝে মাঝে রক্ত কণিকাগুলাও গ্লোমেরুলাস থেকে বিশ্লেষ করবে না, রক্ত যখন মূত্রসূত্রে মিশে যায় তখন নাম হচ্ছে হিমাচুরিয়া, রক্ত যখন মূত্রসূত্রে মিশে যায় তখন নাম হচ্ছে মানে হিমাচুরিয়া, চুরিয়া রক্তকে চোর করে হিমাচুরিয়া, হিমচুরিয়া হিমাচুরিয়া কনসেপ্ট, ক্লিয়ার? দেখো আমরা এটা পরে বুঝবো আমাদের প্রশ্ন, তাহলে পোডোসাইট সেলের কনসেপ্টটা ক্লিয়ার? পোডোসাইট সেলটাকে ক্রস করার পর আচ্ছা এবার আমরা এই প্রশ্নটা আগের থেকে জানি যে বোমান ক্যাপসুলের বাইরের স্তরের নাম হবে প্যারাইটাল স্তর, ভিতরে বিস্তার ফ ফ সবসময় মাথায় রাখবে, ভিতরে বিস্তার, ভিতরে স্তর নাম বিস্তার স্তর, ক্লিয়ার? এরপরে যে পেঁচানো অংশটা দেখা যাচ্ছে সেটা হচ্ছে পিসিটি, প্রক্সিমাল কনফিগারেশন টিউল, মাথায় রাখবা যার মধ্যে যে কণাটা থাকে সেটা হচ্ছে ব্রাশ বর্ডার এপিথেলিয়াম। ওকে, অলরেডি আমরা ডাইজেস্টিভ দেখে আসছি ব্রাশ বর্ডার এপিথেলিয়াম। ওকে, ব্রাশ বর্ডার এপিথেলিয়াম ক্রস করার পর ওই হেনরি লুপের পোর্শন যায়, সেখানে প্রথমটা যে থিক ডিসেন্ডিং মোটা নিম্নগামী, থিক ডিসেন্ডিং, থিক ডিসেন্ডিং সরু নিম্নগামী, থিক অ্যাসেন্ডিং সরু ঊর্ধ্বগামী, অ্যান্ড থিক অ্যাসেন্ডিং মোটা ঊর্ধ্বগামী, ক্লিয়ার? এবং তারপরে ও কার সাথে মিলিত হচ্ছে ডিসিটির সাথে, ক্লিয়ার? এখন লক্ষ্য করো ডিসিটা যখন পাস দিয়ে ক্রস করছে তখন ডিসিটির মধ্যে, লক্ষ্য করো ডিসিটির মধ্যে, আমি বারবার কিন্তু ফোকাস করা আমার কথা দেয়, ডিসিটির মধ্যে যে সেলটা প্রেজেন্ট আছে সেটা এক্স্যাক্টলি কলামনার এপিথেলিয়াম। আমি যদি কলামনার এপিথেলিয়ামের স্ট্রাকচার দেখি তাহলে আমি ওখানে মাইটোকন্ড্রিয়াকে অনেক ঘন সন্নিবিষ্ট অবস্থায় দেখব, আমি পরে পড়াবো ঘন সন্নিবিষ্ট অবস্থায় দেখব, ম্যাকুলার ডিস্ক সাব কোষ্টা, ওখানে ওর যে নাম সেটা কি রে তৈরি কলামনার এপিথেলিয়াম, তাহলে কোষ্টার নাম কি, প্রেজেন্ট কোষ্টার নাম ম্যাকুলার ডিস্ক সাব, কেন ম্যাকুলার ডিস্ক সাব, কারণ ব্রাশবর্ডার এপিথেলিয়াম করায় যে কোষগুলা সেগুলো ঘন সন্নিবিষ্ট হয়ে অবস্থিত, ডেন্সিটি ডেন্সা, সেই জন্য পোস্টার নাম ম্যাকুলা ডেন্সা, কনসেপ্ট ক্লিয়ার? কেন পোস্টার নাম ম্যাকুলা ডেন্সা? এইবার লক্ষ্য করো ম্যাকুলা ডেন্সা এবং এলভিও কি বলে গ্লোমেরুলাসের যে মাঝখানে সেখানে কিছু সবুজ সবুজ আকারের সেল দেখা যাচ্ছে দেখছো, যেগুলোর নাম হচ্ছে ল্যাসিস সেল। আমি নিশ্চয় আমাকে এই গ্লোমেরুলাসের বলতে হবে, গ্লোমেরুলাসের প্রেজেন্ট সেলের নাম তো গ্লোমেরুলাস সেলই হবে,
তাহলে এইখানে প্রেজেন্ট আমার তোর কি বলে ম্যাকুলা ডেনসা ল্যাসিস সেল এবং গ্লোবুলার সেল এই টোটালটা নিয়ে তৈরি হচ্ছে যেটা, সেটা হচ্ছে জেজিএ। কি তৈরি হচ্ছে? জেজিএ, জাক্সটা গ্লোমেরুলার অ্যাপারেটাস। কি নাম? জাক্সটা গ্লোমেরুলার অ্যাপারেটাস। এখান থেকে দুইটা হরমোন গঠিত হয়, একটার নাম হচ্ছে রেনিন, নট রেনিন। ওই চ্যাপ্টারে আমি ইচ্ছা প্রয়োজন কিন্তু ভুল বলেছি, ওই হরমোনটা ডাইজেস্টিভ সিস্টেমে যে হরমোনটা দুগ্ধ পরিপাক কেসিন কেসিন মনে আসত, তার নাম রেনিন। আর এখানে কত হরমোনটার নাম রেনিন, এবং এখানে আর একটা হরমোন নিয়োজিত হয়, তার নাম এরিথ্রোপয়েটিন। এরিথ্রোপয়েটিন, ওকে, এরিথ্রোপয়েটিন কি? আমরা এরিথ্রোপয়েসিস করছি, লোহিত রক্তকণিকা উৎপন্ন করছি, তারা লোহিত রক্তকণিকা উৎপন্ন হয় অস্থি মজ্জার থেকে, আর দেখ এরিথ্রোপয়েটিন নিঃসৃত হয় কোথা থেকে, বুঝতে পারছিস? যে জিএ থেকে এরিথ্রোপয়েটিন নিঃসৃত হচ্ছে আর কাজ করছে ক্রিয়া, তাহলে সেলগুলোর নাম মনে থাকবে, কিভাবে কি কাজ মনে থাকবে, ফটোসাইট ব্যাপারটা কি মনে থাকবে, যে জিএ জিনিসটা কি মনে থাকবে, ম্যাকুলার ডেনসা ল্যাসিস এই টোটাল কনসেপ্টটা ক্লিয়ার। ছবিটা ভুলটা কোথায় ছিল? আমরা এরকম করে আইকে রাখছিলাম না, এরকম না, ছবিটা এক্সাক্ট এরকম ক্লিয়ার। তাহলে আমি যদি মুভ করে যাবো না, গিয়ে মুভ করবো এইভাবে মুভ হবে, বুঝতে পারছিস না? বুঝতে পারিস নাই, এইভাবে মুভ হবে, এইভাবে মুভ হবে, আর এখানে আসার পরে গিয়ে না কি এইভাবে যাবে, এইভাবে যাবে, মানে বড় ঘুরে আসবে, এইভাবে যাবে অবশ্যই। তাহলে চারদিকে জানি আমরা, আমি ছবি আঁকা হেফাজত করলাম না, যে রক্তচাপ ঘেরা আছে সেটা আমার দাদা। তাহলে বল, কনসেপ্ট কি? আমি যে কালগুলো যে